আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলে ভালো আছো আর নিরাপদে আছো। সবাই যে যার বাড়িতে অবস্থান করছো, বাড়িতে ঢুকে নিয়মিত ক্লাসগুলো দেখছো এবং সেই সাথে ক্লাসগুলো উপভোগ করছো। আজকে আমি বিবি অনার্স সেকেন্ড ইয়ারে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরস এর ক্লাসটি নিব। এই ক্লাসটি আজকে ইনভেন্টরির উপরে ক্লাসটি আমি মনে করছি যে সর্বশেষ ক্লাস, এবং এই ক্লাসটি পেলে তোমরা উপকৃত হবে। শেষাংশে যেটি পরীক্ষায় আসবে সেটি তোমরা অবশ্যই বুঝতে পারবে, এবং আমি আশা করছি তোমরা সকলেই সবাই তোমাদের সামনে খাতা নিয়ে বসেছ, অর্থাৎ স্ক্রিপ্ট নিয়ে বসেছ, যেখানে আমাদের লিখতে হবে। নিশ্চয়ই তোমরা হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে আমরা এই প্রশ্নটার সলিউশন করব, অর্থাৎ এটি আমাদের একটি ইউনিভার্সিটি কোয়েশ্চেন, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন ফলো করে আমাদের পরবর্তী কোয়েশ্চেন বা পরীক্ষা আসবে। নিশ্চয়ই আমরা এই অঙ্কটি করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমাদের প্রশ্নটি আগে একটু পড়ে নেই, তারপর আমরা ক্লাসে যাব। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বলেছি সজল ব্রাদার্স এই অঙ্কটি মান্থ এন্ডেড, অর্থাৎ এক মাস শেষে, এক মাসের যে ফলাফল সেটি এখানে বলা হয়েছে, অর্থাৎ যে জুন এক বিগিনিং ইনভেন্টরি বলা হয়েছে 100 কোয়ান্টিটি বা অর্থাৎ ইউনিট বলা হয়েছে, এবং সেলিং প্রাইস 15 টাকা বলা হয়েছে। জুন 10 পারচেজ 150 ইউনিট 20 টাকা করে, 15 তারিখে সেল 110 ইউনিট 30 টাকা করে, দেন হচ্ছে 16 তারিখে বলা হয়েছে সেলস রিটার্নস 10 ইউনিট 30 টাকা করে, অর্থাৎ বিক্রয় ফেরত আসছে 10 ইউনিট 30 টাকা করে। 20 তারিখ পারচেজ 50 ইউনিট পারচেজ 50 ইউনিট 16 টাকা করে, এবং 30 তারিখ সেলস 80 ইউনিট 32 টাকা করে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটি। এখন আমাদের যা যা রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের যা বের করতে হবে, ব্রিং আউট করতে হবে, সেটি বলা হয়েছে। প্রথমে জানতে চেয়েছি এন্ডিং ইনভেন্টরি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্নে যা যা বের করতে হবে তা বলা আছে যে প্রথমে এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে, অর্থাৎ আমাদের সমাপনী মজুত কত আছে, কত একক আছে এবং কত টাকায় আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রস প্রফিট, গ্রস প্রফিট ট্রেড আন্ডার লিফো মেথড এন্ড ফিফো মেথড, অর্থাৎ এখানে বলা হয়েছে লাস্ট ইন ফার্স্ট আউট এন্ড ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আমাকে দুই পদ্ধতিতে এই চারটি জিনিস বের করতে হবে। নিশ্চয়ই পরবর্তীতে যে কোনো পরীক্ষা যদি এরকম আসে তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই তোমাদের সামনে খাতা নিয়ে বসেছ এবং খাতার মধ্যে অবশ্যই এই প্রশ্নটি তুলেছ, কারণ পরবর্তীতে আমরা তখন অঙ্ক করতে যাব, তখন আমাদের এটি লাগবে, এই প্রশ্নটি লাগবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক আজকের এই অঙ্কটি। ওকে, তাহলে আমি এই প্রশ্নটি তোমাদের মুছে দিচ্ছি। তাহলে আমি মুছে দিলাম এইটি অঙ্কটি, প্রশ্নটি মুছে দিলাম। এবার আমরা অনেক আগে একটি জিনিস করেছি, অর্থাৎ আমরা যখন উৎপাদন ব্যয় বিবরণ করেছি বা অন্যান্য ক্ষেত্রেও আমরা এই জিনিসটি করেছি, অর্থাৎ আমরা লিখেছিলাম যে বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ এটাকে আমরা বলি গুডস অ্যাভেলেবল ফর সেল। ওকে, এটাকে আমরা বলি গুডস অ্যাভেলেবল ফর সেল। ওকে, দেন আমরা এটা থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দেই, এন্ডিং ইনভেন্টরি বাদ দেই, বাদ দেওয়ার ফলে যা থাকবে তাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল। ওকে, কস্ট অফ গুডস সোল, তার সাথে আমরা গ্রস প্রফিট যদি
যোগ করে তাহলে যেটি বেরোবে সেটিকে আমরা বলি নেট সেলস। ওকে, তাও আমরা বুঝতেই পারছি যে যখন আমরা এখান থেকে কাজগুলো করব, এখান থেকে আমরা সুন্দর করে বের করতে পারবো। ওকে, যেমন আমরা দেখতেই পাচ্ছি নেট সেলস গ্রস প্রফিট, ওকে, এন্ড দ্যাট কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমি বুঝতে পারছি যে নেট সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই তাহলে গ্রস প্রফিট পাওয়া যাবে, তাই না? তার মানে এই জিনিসটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখান থেকে আমাদের অনেক কিছু চলে আসবে। ওকে, তাহলে আমরা যেমন বুঝতে পারছি বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ করলে গুডস অ্যাভেলেবল ফর সেল পাওয়া যাবে, এবং ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি বাদ দিলে অর্থাৎ সম্পদ মজুদ বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। ওকে, তাহলে আমাদের এই চারটি মনে রাখতে হবে। এই চারটি অলওয়েজ সব জায়গায় পারফেক্ট, ওকে, সব জায়গায় আমাদের এটি প্রয়োজন হয়। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি শুরু করতে গেলে আমাদের কিছু খসড়া পড়ে নিতে হবে। সেই খসড়ার মধ্যে আমরা প্রথমে বলবো যে এক নম্বর খসড়াতে বলবো ভ্যালু অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। ওকে, ভ্যালু অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, তাহলে আমাদের অ্যাভেলেবল কত টাকা বিক্রয়যোগ্য পণ্য রয়েছে, অর্থাৎ আমার অ্যাভেলেবল কতটুকু পণ্য রয়েছে যা বিক্রি করার মতো। আর বিক্রি করার মতো হলে আমরা বলবো জুনের এক তারিখে আমাদের বিগিনিং অর ওপেনিং ইনভেন্টরি আছে, বিগিনিং ইনভেন্টরি আছে 100 ইউনিট, যেগুলো 15 টাকা করে, অর্থাৎ এটি হচ্ছে 1500 টাকা। ওকে, 1500 টাকা। দেন আমরা পারচেস করেছি জুনের 10 তারিখে পারচেস করেছি জুনের 10 তারিখে, সেটা হচ্ছে 150 ইউনিট 20 টাকা করে, অর্থাৎ এখানে কত কতটা হচ্ছে 15 × 2 = 30, 3000 টাকা। ওকে, দেন আমরা এরপরে হচ্ছে পারচেস করেছি হচ্ছে 20 তারিখ, এরপরে পারচেস করছে 20 তারিখ, যেটাকে আমরা পারচেস 20 তারিখে করেছি 50 ইউনিট পারচেস করেছে 16 টাকা করে, আমার রাইট, তার মানে 16 টাকা করে পারচেস করেছি, তার মানে আমরা এটাকে বলি 800 টাকা। ওকে, তার মানে আমাদের টোটাল পারচেজের মধ্যে রয়েছে এই পর্যন্ত। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে আমরা টোটাল পারচেজ করেছি কত রেট, 100, 200, 50 এবং 300। টোটাল পারচেজ করেছি 300 ইউনিট, অ্যান্ড আমরা প্রয়োগ করেছি 3000, 4000, 4300 টাকা। ওকে, 5300 টাকা আমরা পারচেজ করেছি। ওকে, এবার টোটাল সেলস বের করতে গেলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই টোটাল সেলস আমরা কত টাকা সেল করেছি। তাহলে আমরা শুরুতে দেখি আমরা সেল করেছি সে বোঝা যাচ্ছে যে 15 তারিখে, জুন 15 তারিখে আমরা সেল করেছি 110 ইউনিট 30 টাকা করে, তাই না? 110 ইউনিট 30 টাকা করে, তাহলে 3000 30, এই তো। ওকে, কিন্তু আমাদের জুন 16 তারিখে যেটি বলা হয়েছে সেলস রিটার্ন, তার মানে এটিকে বাদ দিতে হবে, কারণ আমাদের নেট সেলস বের করতে হবে, টোটাল নেট সেলস বের করতে হবে, আর নিশ্চয়ই সেটি 10 ইউনিট 30 টাকা করে, তার মানে 300 টাকা। ওকে, আর এটিকে আমরা বিয়োগ করব, তার মানে আমার এখানে টোটাল সেল হচ্ছে 3000 টাকা। আর যে সেলস রয়েছে 30 তারিখে, সেটিকে আমরা দেখতে পাচ্ছি আরটি সেলস রয়েছে 30 তারিখে, সেটি হচ্ছে সেলস, সেটি প্রাইস হচ্ছে 80 ইউনিট 32 টাকা করে,
80 ইউনিট 32 টাকা করে যদি হয় তাহলে কত টাকা হয়? তাহলে কত টাকা হবে 80 ইউনিট 32 টাকা করে 2560 টাকা। ওকে, আমরা যদি এটিকে এভাবে ভেঙে করি 80 × 30 + 80 × 2, তাই না? তাহলে এভাবে করলে কত হবে? 3 8 24 0 0 8 16 160, তাহলে 2400 2560 2560। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটিকে সহজ পদ্ধতিতে গুণ করলেও করতে পারে, অথবা ক্যালকুলেটর অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো, ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর ব্যবহার করবে। ওকে, তাহলে আমার টোটাল নেট সেলস হচ্ছে, টোটাল নেট সেলস হচ্ছে আমার 5560 টাকা, এবং আমার নেট একক হচ্ছে 180 একক ইউনিট। ওকে, 180 একক। ওকে, আমার টোটাল টাকা সেল হচ্ছে 5560 টাকা, এবং টোটাল ইউনিট হচ্ছে, একক হচ্ছে 180 একক। ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস একটু মাথায় রাখবো, কিন্তু খাতা থেকে সুন্দর করে আমরা খাতা থেকে সুন্দর করে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে লিফু মেথডে আমরা চারটা জিনিস বের করবো, লিফু মেথডে চারটা জিনিস বের করতে গেলে আমার কী কী লাগবে? ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে আমাদের 300 একক আছে, এখানে 180 একক আছে, এখানে টাকা হচ্ছে কি আমার টোটাল বিক্রয়যোগ্য পণ্য 5300 টাকা, আর আমরা বিক্রয় করেছি 5560 টাকা। অবশ্যই বিক্রয় করেছি আমরা প্রফিট সহকারে, আমরা অবশ্যই বিক্রয় করেছি প্রফিট সহকারে। তাহলে আমরা একটু এটিকে মুছে দেই, এটা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমার এখানে জায়গা নেই, জায়গার অভাবে আমাকে মুছে দিতে হচ্ছে। তাহলে একটু নাম মুছে গেলে ভালো হতো। আমাকে প্রথমে লিফু মেথডে যদি আমি বের করতে চাই, লিফু মেথডে প্রথমে আমরা এন্ডিং ইনভেন্টরি বের করব। ওকে, এন্ডিং ইনভেন্টরি বের করব। এন্ডিং ইনভেন্টরি যদি আমি বলি ইন ইউনিটস, তাহলে ইউনিটে বের করতে গেলে আমরা নিশ্চয়ই দেখেছি টোটাল আমরা ক্রয় করেছি 300 ইউনিট, এবং আমরা বিক্রি করছি 180 ইউনিট, তাহলে আমার টোটাল থাকবে 120 ইউনিট। ওকে, 120 ইউনিট। ওকে, তাহলে আমরা যদি বলি ইন টাকা, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি যদি টাকায় মূল্যায়ন করা হয়, তাহলে আমরা কীভাবে মূল্যায়ন করতে পারি? যদি আমরা টাকায় মূল্যায়ন করতে চাই, তাহলে আমরা কীভাবে মূল্যায়ন করতে পারি? নিশ্চয়ই বলা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষের থেকে আগে চলে যাবে। লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যেটা আসছে সেটা আগে বের হয়ে যাবে। যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদের যে ওপেনিং প্রারম্ভিক, অর্থাৎ বিগিনিং ইনভেন্টরি রয়েছে, সেটা আমাদের এন্ডিং ইনভেন্টরিতে থেকে যাবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 120 ইউনিট, 120 ইউনিটের মধ্যে 100 ইউনিট ছিল 15 টাকা করে ক্রয় করা, এবং বাদ বাকি 20 ইউনিট ছিল 20 টাকা করে। ওকে, দ্বিতীয় পারচেজ ছিল 20 টাকা করে। ওকে, তাহলে টোটাল আমার কত দাঁড়াবে? এক্ষেত্রে দাঁড়াবে 1500 টাকা, এক্ষেত্রে হচ্ছে 400 টাকা, তার মানে হচ্ছে 1900 টাকা দাঁড়াবে। ওকে, 1900 টাকা দাঁড়াবে। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 1900 টাকা। এন্ডিং ইনভেন্টরি কত টাকা? 1900 টাকা। ওকে, তার মানে আমরা এরপরে যদি 2 নম্বরটি বের করতে চাই, 2 নম্বরটি বলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ওকে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে আমাকে কীভাবে বের করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড বের করতে চাই, তাহলে তোমাকে একটু সেই আমাদের চার্টের দিকে ফিরে যেতে হবে। এই চার্টে আমার কস্ট অফ গুডস সোল্ড কোথায় রয়েছে? তাহলে কস্ট অফ গুডস সোল্ড যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুডস অ্যাভেলেবল ফর সেল, এক্ষেত্রে বলা আছে গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস
ending in inventory. Ending inventory, okay? তার মানে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ আমার একটু আগে আমরা এক আট দুটো আমরা খসড়া করেছিলাম, একটি খসড়াতে আমরা টোটাল পারচেজ বের করেছিলাম, মানে আজকে আমরা বের করেছেন বেল অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এবং দ্বিতীয়টি বের করেছেন টোটাল সেলস, টোটাল নেট সেলস কত টাকা আছে। তাহলে আমাদের টোটাল গুডস বেল অফ গুডস অ্যাভেলেবল ফর সেল ছিল 5,300 টাকা, আর হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি রয়েছে 1900 টাকা, এই 1900 টাকা ইন্ডিং ইনভেন্টরি। তাহলে আমার কত টাকা থাকলো? 5,300 আর 1900 টাকা যদি আমরা বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 0,0,4,1,2,3,400 টাকা, ওকে। তার মানে 3,400 টাকা থাকবে কস্ট অফ গুডস সোল্ড, ওকে। আমি আবারও তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে আমি বলেছি যে আমাদের আমরা বলেছি যে পারচেজ যোগ ইনভেন্টরি, ওকে, ইনভেন্টরি যোগ করব, বিগিনিং ইনভেন্টরি যোগ করব, যোগ করলে আমার অ্যাভেলেবল ফর সেল পাওয়া যাবে, তাই না? অ্যাভেলেবল ফর সেল, গুডস অ্যাভেলেবল ফর সেল পাওয়া যাবে। সেখান থেকে যদি আমি ইন্ডিং ইনভেন্টরি বাদ দেই তাহলে কস্ট অফ গুডস সোল পাওয়া যায়, COGS পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে COGS যদি আমি বের করতে চাই তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে অ্যাভেলেবল ফর সেল থেকে ইন্ডিং ইনভেন্টরি বাদ দিলে কস্ট অফ গুডস সোল পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বোঝাতে পেরেছি, তাহলে এটা খুব সুন্দর করে আমাদের একটু মনে রাখতে হবে যে COGS আমরা কীভাবে বের করবো, ওকে। তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে আমাদের COGS বের হয়ে গেছে, এক্ষেত্রে আমরা গ্রস প্রফিট বের করতে চাই। তাহলে গ্রস প্রফিট বের করতে চাই আমরা কীভাবে গ্রস প্রফিট বের করবো বলতো? গ্রস প্রফিট 3 নম্বর, গ্রস প্রফিট বের করতে চাই তাহলে আমরা কী করবো? গ্রস প্রফিট বের করতে চাইলে আমরা নেট সেলস, অর্থাৎ আমাদের যে নেট বিক্রয় রয়েছে, নেট সেলস থেকে আমি COGS বাদ দিই, ওকে, COGS বাদ দিই, ওকে। তার মানে আমরা যদি COGS যদি এটা বলি, এরকম বলি যে কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি আমরা গ্রস প্রফিট যোগ করি তাহলে নেট সেল পাওয়া যাবে। তাহলে অবশ্যই গ্রস প্রফিট বের করতে গেলে নেট সেল থেকে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো। তাহলে আমরা ওই যে বলেছিলাম একটু আগে ফিরে যাই, যে আগে যে অঙ্কে আমরা করেছিলাম যে নেট সেল হচ্ছে 5,560 টাকা খসড়া করেছিলাম, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 3,400 টাকা। তাহলে আমরা এটিকে বিয়োগ করলে আমার নেট প্রফিট পাওয়া যাবে, গ্রস প্রফিট পাওয়া যাবে, তাই না? তাহলে গ্রস প্রফিট পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে কথা হচ্ছে 0, 6, 1, 2, তার মানে 2,160 টাকা আমাদের গ্রস প্রফিট। তাহলে 4 নম্বরে আমাদের যেটি বলা হয়েছে যে গ্রস প্রফিট রেট, গ্রস প্রফিট রেট, যদি আমরা গ্রস প্রফিট রেট বের করতে চাই, গ্রস প্রফিট রেট বের করতে চাই তাহলে আমাদের, তাহলে রেট আমরা যদি গ্রস প্রফিট রেট বের করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা গ্রস প্রফিট ডিভাইডেড নেট সেলস ইনটু 100, অর্থাৎ আমরা এটিকে বের করতে চাইলে গ্রস প্রফিট হচ্ছে 2,160 টাকা ডিভাইডেড নেট সেল হচ্ছে 5,560 টাকা ইনটু 100। তাহলে আমরা যদি এটিকে একটু ক্যালকুলেট করি, 2,160 টাকা ইনটু 100 ডিভাইডেড 5,560 টাকা, ওকে, তাহলে 38.85 আসছে, 38.85%। তাহলে এক্ষেত্রে আমাদের গ্রস প্রফিট রেট হচ্ছে 38.85। এটা হচ্ছে গিয়ে আমাদের লিফো মেথডে, এটা হচ্ছে আমাদের লিফো মেথডে। ফিফো মেথডে যদি আমরা করতে চাই তাহলে ফিফো মেথডে আমাদের এই শব্দগুলো করতে হবে। আমরা ফিফো মেথডে করবো, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমি এটাকে একটু মুছে দিচ্ছি, ওকে, এটিকে মুছে দিচ্ছি।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ফিফো মেথডে করার চেষ্টা করব যে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো মেথডে আমাদের প্রথমে এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। এন্ডিং ইনভেন্টরি যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই এক্ষেত্রে ইন ইউনিট, এক্ষেত্রেও 120 ইউনিট, এক্ষেত্রেও 120 ইউনিট। এবং যদি বলি ইন টাকা, যে টাকায় আমাদের এন্ডিং ইনভেন্টরি কত টাকা, তাহলে টাকায় যদি আমরা বলি তাহলে টাকায় হবে হচ্ছে আমরা যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শুরু থেকে এগুলো চলে যাবো, অর্থাৎ বিগিনিং ইনভেন্টরি যেটা আমাদের 100 ইউনিট ছিল 15 টাকা করে, সেটি আগে চলে যাবে। দেন হচ্ছে গিয়ে আমরা যেটি ক্রয় করেছিলাম 150 ইউনিট, সেখান থেকেও চলে যাবে, তাই না? তাহলে আমাদের টোটাল 120 ইউনিট রয়েছে। সেক্ষেত্রে 120 ইউনিটের মধ্যে আমাদের এক্ষেত্রে চিন্তা করতে হবে যে শেষাংশে 50 এবং 70 ইউনিট রয়েছে। 50 ইউনিট 16 টাকা করে এবং আমার বাকি পারচেজ হচ্ছে 70 ইউনিট, তার মানে এক্ষেত্রে 70 ইউনিট হচ্ছে 20 টাকা করে, প্লাস হচ্ছে 50 ইউনিট 16 টাকা করে হবে, তাহলে 1400 টাকা হবে এক্ষেত্রে। এক্ষেত্রে 580 800 টাকা হবে, তাহলে এক্ষেত্রে আমার টোটাল হবে 14 আর 8 22 2200 টাকা। ওকে 2200 টাকা হবে এন্ডিং ইনভেন্টরি, তোমাদের বলে দিতে পেরেছি। ওকে, তাহলে 2 নম্বর আমরা যখন কষ্ট গ্রস্ত, কস্ট অফ গুডস সোল বের করতে যাবো, তখন অবশ্যই আমাদেরকে ওই যে যেটি বলেছি সেটি আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা বলেছিলাম অ্যাভেলেবল ফর সেল, আমরা বলেছিলাম অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। ওকে, অ্যাভেলেবল ফর সেল আমরা বলেছিলাম এভাবে যে গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। ওকে, তাহলে গুডস অ্যাভেলেবল ফর সেল আমরা কত টাকা রয়েছে, নিশ্চয়ই আমরা আগের অঙ্কে করেছিলাম যে গুডস অ্যাভেলেবল ফর সেল রয়েছে 5300 টাকা। ওকে, দেন আমার এন্ডিং ইনভেন্টরি রয়েছে 2200 টাকা। ওকে, তার মানে আমরা আগে যে খসড়া করে আসছি, দুটা খসড়া এক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5300 টাকা হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর সেল, মানে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য রয়েছে 5300 টাকা, আর হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি সম্পূর্ণ মূল্য রয়েছে 2200 টাকা। তাহলে আমার এক্ষেত্রে টোটাল কত টাকা হবে, 00 এবং 2 3 1 আর হচ্ছে 3, তার মানে 3100 টাকা। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের 2 নম্বরটা বুঝতে পেরেছি। 3 নম্বর অঙ্কে আমাদের যেটি চেয়েছে সেটা হচ্ছে গ্রস প্রফিট, তাহলে আমরা গ্রস প্রফিট বের করব। নিশ্চয়ই আমাদের এই অঙ্কে বলা আছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট হচ্ছে আমরা নেট সেলস থেকে আমরা কি বাদ দিব, আমরা কস্ট অফ গুডস সোল বাদ দিব, কস্ট অফ গুডস সোল। কারণ নেট সেল কত টাকা, নেট সেল হচ্ছে 5560 টাকা মাইনাস কস্ট অফ গুডস সোল COGS হচ্ছে 3100 টাকা। তাহলে এক্ষেত্রে আমার কত টাকা থাকবে, 06142। ওকে, তাহলে গ্রস প্রফিট হচ্ছে আমার 2460 টাকা। ওকে, গ্রস প্রফিট হচ্ছে আমার 2460 টাকা। ওকে, তাহলে আমরা যদি তাহলে 2460 টাকা বেড়ে গেছে। ওকে, তার মানে গ্রস প্রফিট 2460 টাকা, তার মানে 4 নম্বর যদি আমি গ্রস প্রফিট রেট বের করতে চাই তাহলে সে আগের মতো গ্রস প্রফিট
divided net sales into 100, okay? তাহলে gross profit divide net sales into 100, তাহলে gross profit হচ্ছে ক্ষেত্রে 5560 হচ্ছে net sales into 100, okay? তাহলে আমার এক্ষেত্রে কত দাঁড়াবে? এক্ষেত্রে 2460 divided 560 টাকা, ওকে? তাহলে আমার এক্ষেত্রে কত দাঁড়ালো? 44.24%, ওকে? আগে ছিল 38.85%, এটা হয়েছে 44.24%, ওকে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্ন বা এই অঙ্কটি যে করলাম, এই অঙ্ক থেকে আমরা আশা করছি যে আমাদের পরবর্তীকরণে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরিজ থেকে যে ধরনের অঙ্ক আসুক, অর্থাৎ পারপেচুয়াল মেথডের জার্নাল আসুক, সেই জার্নালের ক্ষেত্রে আমি বলে দিয়েছি কীভাবে জার্নালগুলো পড়তে হবে, এবং পিরিয়ডিক সিস্টেমে যদি জার্নাল আসে সেটাও বলা হয়েছে। কিন্তু তোমাদের নর্মালি তোমাদের ক্ষেত্রে পিরিয়ডিক জার্নাল আসবে না, আসলে পারপেচুয়াল সিস্টেমে জার্নাল আসবে। সুতরাং আমরা কীভাবে জার্নাল করতে হয়, কীভাবে লিফো মেথড, ফিফো, ওয়েটেড অ্যাভারেজ এবং সিম্পল মেথড করতে হবে সবগুলো সুন্দর করে বলে দেওয়া হয়েছে, এবং আজকে যেখানে আলোচনা করা হয়েছে সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আশা করছি এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভ তোমরা করতে পারবে এবং পরীক্ষা সুন্দর করে যথারীতি আনসার করতে পারবে। আশা করি তোমরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। প্রধানমন্ত্রী।